সারা দুই দিন ধরে এক ফোনের পিছনে পড়ে রয়েছি, সব ঠিকই আসছে না ফোনটারে, এমন ঝামেলার ভিতরে আসি আজকের, এমনি মাথা টাথা গরম হয়ে গেছে একদম। ভাই এখানে কি ফোন সার্ভিসিং করা হয়? না, এটাই জাহাজ স্টিমার লঞ্চ ফেরি এসব ঠিক করা হয়। জিজ্ঞেস তো করাই যায় ভাই, ফোন সার্ভিসিং করেন কি না এগুলো জিজ্ঞেস করলে কি আমার দোষ মেলা? বুঝলাম না, দেখতে তো পাচ্ছেন যে জায়গাটা ফোনই সার্ভিসিং করতে, তা আবার জিজ্ঞেস করার কি দরকার? আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারতেছি, আপনি আমার ফোনটা এখন সার্ভিসিং করে দেখেন, আমার ফোন মোট অনই আসছে না কালকে থেকে, বুঝলেন ফোনটা। আচ্ছা ভাই ঠিক আছে, তো আপনি ঘুরে আসেন, আমি দেখতেছি, দেখে রাখতেছি। আচ্ছা তাহলে আপনি ঠিক করেন, আমার একটা কাজ আছে, আমি কাজ সেরে এখন আবার আসতেছি, ঠিক আছে? ইমার্জেন্সি আমার লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আমি দেখে রাখতেছি। এত গরমে কাজ করতে করতে শেষ, এত গরমে কাজ করা যায়? প্রচুর পরিমাণ গরম, এমন মনে হয় ওয়াটার ড্যামেজ। ফোন মনে হয় পানিতে মানিতে পড়লো, কিনা একটা গন্ধ আসছে ফোনটা, ওটা গন্ধ গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে ফোনটা, কি হইলো তা কি দেখা হবে। ফোন কি ঠিক হয়েছে ভাই? ফোনটা তো ঠিক হবে, অবশ্যই ঠিক হবে, কিন্তু ফোনটা ভাই কিভাবে এমন সমস্যা হয়েছে যদি একটু বলতেন তাহলে ভালো হইতো। মানে হয়েছে কি ভাই, ফোনটা কালকে রে আমি বাথরুমে গেছিলাম, বাথরুমে ফোন পড়ে গেছে, পরে আর ওয়ান হচ্ছে। বাথরুমে ফোন করছে এই ফোন তো আমার কাছে নেই, এই ফোন সমস্যা কি? আমার ফোন নষ্ট হয়ে গেছে আপনি ঠিক করে দেন। এমন এমন লোকজন আসে, এমন এমন ফোন নিয়ে আমার যেটা পুরো একদম জীবনটা শেষ করে।